লোহাগাড়ার আমিরাবাদ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী এস এম ইউনুসের গণজোয়ার সৃষ্টি হয়েছে। 6 অক্টোবর বিকাল 3টায় আমিরাবাদ গোলাম নবী হাজির পারাস্ত প্রবাসী ও লোহাগাড়া ভার্চুয়াল ফ্যামিলির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িতে এলাকার মহিলাদের নিয়ে এক মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে। এ সময় গোলাম নবী হাজির পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী আব্দুর রহিম, মোহাম্মদ ফেরদৌস, আলী আহমেদ ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ আরেফিন শুভ সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আমি একজন আমিরাবাদের সন্তান, গোলাম নবী হাজির পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ নাসির উদ্দিন। আপনারা জানেন ইতিমধ্যে আমিরাবাদ 2 নম্বর ইউপি নির্বাচনে আমাদের সবার প্রিয় এস এম ইউনুস ভাই নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। আমরা আশা করি ইনশাআল্লাহ 20 তারিখ সারাদিন ইউনুস ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। আমরা ইতিমধ্যে দেখতেছি এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদেরকে যেয়ে যখন আমরা বলতেছি ইউনুস ভাইকে একটা ভোট দেন নৌকা মার্কায়, সবাই এক হয়ে বলতেছে আমরা এতদিন পরে অনেক কষ্টের বিনিময়ে একটা মানুষ পাইলাম এস এম ইউনুস ভাইকে। ইনশাআল্লাহ আমরা 20 তারিখ ইউনুস ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। ইউনুস ভাই মানুষ আলহামদুলিল্লাহ, আমাদের বলতে হয় না, আমাদের ফেসটা দেখে বোঝা যায়, ইউনুস ভাইকে মুখে বলতে হয় না ইউনুস ভাই আসলে মানুষটা কীরকম। আপনারা দর্শক বা জনগণ দেখতেছে ইউনুস ভাই 2 নম্বর আমিরাবাদের মধ্যে যে রকম জনপ্রিয়তা অর্জন করেছে, ইনশাআল্লাহ ইউনুস ভাই 2-2.5 বছরে যা করে গেছে, ইনশাআল্লাহ আমরা যদি এই সামনে ইউনুস ভাইকে আর 5 বছর সুযোগ দিই, হয়তো প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট ইনশাআল্লাহ আমরা উন্নয়ন দেখতে পাবো ইনশাআল্লাহ। জনগণের মধ্যে আমরা শুধু বলি যে আপনাদের ইউনুস ভাই আসছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদেরকে বলতে হবে না, আমরা ইউনুস ভাইকে ইনশাআল্লাহ 20 তারিখ ভোট দিব। এটা আমরা যতটুকু দেখতেছি এলাকার মধ্যে, শুধু আমাদের মুরব্বীরা আমাদের বোনরা সবাই বলতেছে ইউনুস ভাইকে ভোট দিবে নৌকা মার্কায় ইনশাআল্লাহ। ইউনুস ভাইকে আমিরাবাদের নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের আমিরাবাদকে উপহার দিব ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আমিরাবাদের ইউপি ভারপ্রাপ্ত সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস ভাই, আমাদের সাতকানিয়া লোহাগাড়ার একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদী মহোদয় ও ওনার সুযোগ্য সহধর্মিনী সাতকানিয়া লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত মিসেস রিজিয়া রাজা চৌধুরী আফু নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলা ছাত্রলীগ নৌকাকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমিরাবাদ ইউনিয়নের সকল শ্রেণীর পেশাজীবী, শ্রমজীবী ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমাদের সাতকানিয়া লোহাগাড়ার একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার আস্থাভাজন ওনার নির্দেশনা অনুযায়ী আমরা সাতকানিয়া লোহাগাড়ার একমাত্র অভিভাবক প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভি ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মিসেস রিজিয়া রাজা আফুর নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতেছি এবং সকলকে কাজ করার জন্য অনুরোধ করতেছি। আল্লাহর রহমতে নৌকার ব্যাপারে 100% আমরা আশাবাদী এবং ইনশাআল্লাহ মাঠ জরিপে আমরা অনেক ইউনুস ভাই, আমাদের ইউনুস ভাই অনেক এগিয়ে আছে। শেহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।